একটি রূপক শয়তান, অপরটি আসল শয়তান। রূপক শয়তান তিন প্রকার এবং তিনটি স্থানে দাঁড়িয়ে থাকতে হয় এবং নড়াচড়া করার কোনো ক্ষমতা বা অধিকার দেওয়া হয়নি, এবং সমগ্র পৃথিবীর মধ্যে মাত্র একটি দেশে পাওয়া যায়, সেই দেশটির নাম সৌদি আরব। আবার বিশাল সৌদি আরবের মাত্র একটি নগরীতে পাওয়া যায়, নাম হল মক্কা নগরী, এবং এই নগরীর পশু কোরবানির মিনা নামক স্থানে তিনটি শয়তান পাওয়া যায়, বড় শয়তান, মেঝো শয়তান এবং ছোট শয়তান। প্রত্যেক হাজিকে হজ করার সময় এই তিনটি শয়তানকে পাথর বা কঙ্কর ছুড়ে মারতে হয়। হজ পালনের যে কয়েকটি অনুষ্ঠান পালন করতে হয়, এই তিনটি শয়তানকে পাথর ছুড়ে মারাটিও একটি অনুষ্ঠান। অনুপরিমাণ সত্য যে আস্থানের মাঝে লুকিয়ে আছে উহাকেই অনুষ্ঠান বলা হয়। অনুষ্ঠানগুলোকে যথাযথভাবে পালন করার নামই শরীয়ত। শরীয়ত বাহির দেখে যথার্থতা প্রমাণ করবে, কারণ ভেতরের অংশটুকু দেখা শরীয়তের অংশে আসে না। সুতরাং বড়, মেজ এবং ছোট তিনটি শয়তানকে শয়তান বলে মানতে হবে, যদিও হাকিকতে তিনটির একটিও শয়তান নয়। এই তিনটি শরীয়তি শয়তান এজন্যই রাখা হয়েছে যে আসল শয়তান তথা হাকিকি শয়তানগুলোকে চিনতে পারে, জানতে পারে এবং পরিষ্কার বুঝতে পারে। আসল শয়তান তথা হাকিকি শয়তান হল চারটি, ইবলিস, শয়তান, মরদুদ এবং খান্নাস। এই চারটি শয়তানও আবার আল্লাহ সমগ্র সৃষ্টি জগতে অবশ্য আমার জানা মতে মাত্র দুইটি স্থানে থাকে এবং আর কোথাও থাকে না, এবং থাকার কোন কোরআনিক আইন নাই নাই নাই। সেই দুইটি স্থানের নাম হল এক জিনের অন্তর এবং অপরটি হল মানুষের অন্তর। দুর্বল ইমানের দরুন অনেকে জিনের বিষয়টি সযত্নে এড়িয়ে যায়। এই দুইটি অন্তর ছাড়া আসল শয়তানের থাকার আর কোনো অনুপরিমাণ স্থানটিও আল্লাহ পাক রাখেননি অথবা রাখা হয়নি, কারণ সমগ্র সৃষ্টিরাজ্য তৌহিদে বাস করে এবং তসবিহ পাঠ করে। তৌহিদের ঘরে শয়তান থাকতে পারে না এবং থাকার আইন নাই। যে আকাশ হতে শয়তান আগুনের গোলা নিক্ষেপ করে উহা মনের আকাশ, পৃথিবীর উপরের আকাশ নয়, কারণ পৃথিবীর উপরের আকাশটি তৌহিদে বাস করে। নবী রসুলের কাছে যে ওহী আসে সেটা এক বিষয়, আর মৌমাছির কাছে যে ওহী আসে সেটা সম্পূর্ণ অন্য বিষয়। এই পার্থক্যটুকু ধরতে না পারলেই সব বিষয়ে তালগোল পাকিয়ে যায় এবং গোজামিলের জন্ম এখান থেকেই শুরু হয়ে যায়। আসল শয়তান মক্কার মিনাতে থাকে না, থাকে
হাতিদের অন্তরে ইবলিস মাটিতে থাকে না, বরং থাকে জিন এবং মানুষের অন্তরে। মরদুদ ধরণীতে থাকে না, জিন এবং মানুষের অন্তরে থাকে। খান্নাস আকাশ আর মাটিতে থাকে না, থাকে সকল জিন এবং মানুষের অন্তরে। বারবার মনে রাখতে হবে যে এই চার শয়তান কেবলমাত্র জিন এবং মানুষের অন্তরে থাকে এবং আর কোথাও থাকতে পারে না, এবং থাকার সামান্য আইনও রাখা হয়নি। এই প্রাথমিক সূত্রটি জানা না থাকলে ইসলামের মূল রহস্যটি বুঝা বড়ই কষ্টকর হয়ে পড়ে। মানুষ সবসময় মনে করে যে শয়তান বাহিরে থাকে, এবং এই বাহিরে থাকার ধারণাটাই ইসলামকে বুঝবার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। মানুষ ভাবতেই চায় না যে শয়তানটি তার নিজের অন্তরেই লুকিয়ে আছে। এরও কারণ আছে